নমস্কার ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনারা দেখছেন নিজি গার্ডেনিং কলকাতা তো বৃষ্টি হচ্ছে আর ছাদ বাগানে রেললিলির ফুলও কিন্তু সেরকম প্রচুর মাত্রায় কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে তো দেখুন ফুলের মধ্যে কি সুন্দর একটা প্রজাপতি এসছে তো রেললিলি গাছে বারবার যাতে ফুল আসে এই নিয়ে কিন্তু তৃতীয়বার রেনলিলি গাছে ফুল এসে গেছে এবং গাছে কিন্তু প্রচুর কুড়ি আছে ছাদবাগানে রেললিলি গাছের কী কী যত্ন করেছি সেটা একটা নেক্সট কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করব আর আজকে যেটা আমি আপনাদের সঙ্গে বিশেষ করে শেয়ার করব। সেটা হচ্ছে ড্রাগন ফল বা আমার ছাদ বাগানে বিদেশি ফল সেটা হচ্ছে ড্রাগন ফল তো এই ফল রকম রূপ নিয়েছে এবং এই গাছের ফল হঠাৎ করেই পেকে গেছে তো সেটা সেই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আর ড্রাগন গাছে আমি কি কী যত্ন করেছি আর কি কী যত্ন করতে হয় সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব দুদিন আমি চিলেকোঠার উপরে আসিনি কারণ যেহেতু টানা বৃষ্টি হচ্ছে তো দুদিন পরে যখন ছাদ বাগানে চিলেকোঠার উপরে এসেছি এসে দেখছি ফলগুলো দূর থেকে যখন এরকম রং দেখতে পেয়েছি তো আমি একটু সত্যি ভীষণই ঘাবড়ে গেছি কারণ ভাবলাম হয়তো ফলগুলো প মানে পচতে শুরু করে দিয়েছে এত বৃষ্টিতে তো পাশে একটা দেখছি যে সবুজ রয়েছে তো যাই হোক এই ফলটা দেখার পর থেকে কিন্তু টেনশানটা একটু কমে গেছে এক মাস মতো হয়েছে কিন্তু ফুলটা ফুটেছে বা তার একটু হয়তো বেশি হবে কারণ এক বেশি হলো আমি একটা ফল হারভেস্ট করেছিলাম তারপরেই কিন্তু গাছে ফুল এসে যায় প্রচুর পরিমাণে তো সেই ফুলগুলো আমি পরাগায়ন করেছি সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে সেই ফুলগুলোর কিন্তু যথারীতি দেখুন কী সুন্দর একটা রং এসে গেছে আর যেহেতু ছাদ বাগানে নতুন ড্রাগন ফল ধরেছে গাছে বা এবছর প্রথম আমার গাছে ফল এসছে তো সেই জন্য কিন্তু ভীষণ টেনশানে আছে এবং ভীষণ উৎসাহ আছে তো তারপরে ঠিক দুদিন পরে এসে দেখছি ছাদ বাগানের ফলগুলোর রঙ ঠিক রকম একটা আকার নিয়েছে তো এই সময় যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছে তো এই সময় ফলের মিশ্রতা কিন্তু অনেকটাই কমে যায় সেটা কিন্তু সমস্ত ফলেই যদি টানা বৃষ্টি হতে থাকে তখন কিন্তু গাছের পেয়ারা বা অন্যান্য যে সমস্ত ফলগুলো থাকে সেগুলো কিন্তু মিষ্টি ভাবটা অনেকটাই কমে যায় তো সেরকমই ড্রাগন ফলগুলো কিন্তু আমার মনে হচ্ছিল মিষ্টিটা একটু কম হবে তো যেটা সিজনের শুরুতে যেই ফলটা আমি খেয়েছিলাম সেটা কিন্তু বেশ মিষ্টি ছিল আর এই ড্রাগনের ফলের মিষ্টতা কিন্তু একটু কম তো আগের দিন এখান থেকে আমি একটা ড্রাগন ফল তুলে নিয়েছি আর আজকে হচ্ছে বাকি তিনটে ফলই কিন্তু পেকে গেছে তো তিনটে ফলই তুলে নেওয়া হলো আর চারটে চার নম্বর ফলটাও কিন্তু যেহেতু কেটে নিয়েছি আগের দিন তো সেই ফলটাও কিন্তু মিষ্টির ভাবটা কিন্তু একটু কম ছিল তো যাই হোক বাকি ফলটা আমি এখন একটু রেখে দেব দু তিন দিন তারপরে আবার কাটবো ও তো তখন যদি মিষ্টিটা যদি একটু বেশি হয় বা মিষ্টিটা কম থাকলেও ফলটা কিন্তু খেতে বেশ ভালো তো ছাদ বাগানে ড্রাগান ফল গাছের আমি যেই যত্নটা করেছি সেটা হচ্ছে ছাদ বাগানের ড্রাগান ফল গাছের সেরকম কিন্তু কোনো যত্ন নেই আমাদেরকে শুধু ফলটা গাছটা এমন জায়গায় লাগাতে হবে যেখানে সারাদিনের যাতে রোদ পায় সেরম একটা জায়গায় লাগাতে হবে আর খুব ডিপ টবেরও দরকার নেই আট ইঞ্চি টবেও কিন্তু খুব ভালো কিন্তু ড্রাগন ফলের গাছ ভালো থাকে তো আমার গাছগুলি বারো ইঞ্চির টবেই আছে তো আমি যেটা করেছি মাটির পরিমাণটা কিন্তু একটু কম রেখেছি তো সেই জন্য গাছগুলো কিন্তু বেশ ভালো আছে আর আমার মতে ফলের জিনিস বা খাবো যেগুলো সেগুলো একটু মাটির টবে তৈরি করাটাই আমার কাছে ভালো বলে মনে হয় তো আমি কি করেছি ড্রাগন গাছগুলো আমি প্রথম থেকেই মাটির টবেই তৈরি করেছি আর আস্তে আস্তে চিলেকোঠার উপরটাও কিন্তু আমি পুরো ড্রাগন ফলের গাছ দিয়ে কিন্তু আস্তে আস্তে ভরাট করে দেবো কারণ চিলেকোঠার উপরে ওঠাটাও যেমন একটা প্রবলেম হয়ে যায় আর জল দেওয়ার একটা ব্যাপার থাকে তো সেই জন্য চিলেকোঠাটা কিন্তু আস্তে আস্তে আমি ড্রাগন ফল গাছেই ভরিয়ে তুলবো আর এবারে আসি ফল গাছের আমি কি যত্ন করেছি তো যত্ন বলতে সেরকম কিছুই যত্ন লাগে না এই গাছে জলও কম লাগে আর মাঝে মাঝে যেটা করেছি মাসে একবার চেষ্টা করেছি গাছে হালকা খাবার দেওয়ার আর যেহেতু শীতের পরেই ড্রাগন ফল গাছের মেন ফুলটা আসে তো সেই সময় ওই শীতের পরেই কিন্তু এই গাছে একটু ভার্মি কম্পোস্ট একটু বেশি মাত্রায় আমি গাছের গোড়ায় দিয়ে রেখেছিলাম বাস এই হচ্ছে গাছে খাবার দেওয়া আর যেটা খাবার দিয়েছি ঘুটেটা মাঝে মধ্যে একটু ভিজিয়ে লিকুইড করে সেই ঘুটে ভেজানো জল দিয়েছি আর মাঝে মাঝে ভার্মিক কম্পোস্টের লিকুইড একবার দিয়েছি কোন সপ্তাহে আবার কোন সপ্তাহে ঘুটে ভেজানো জল সেটা কিন্তু প্রত্যেক সপ্তাহে না সেটা কখনো কখনো পনেরো দিনে হয়েছে তো এইভাবে আমি কিন্তু ড্রাগন গাছে যত্ন করেছি তো তার রেজাল্ট দেখুন আপনাদের সামনেই তো ভীষণই ভালো লাগছে ছাদ বাগানে এত সুন্দর ড্রাগন ফল হয়েছে আমার ছাদ বাগানে অবশ্যই ছাদ বাগানে একটা করে কিন্তু ড্রাগন গাছ অবশ্যই লাগিয়ে ফেলুন আর এই গাছের কাটিং থেকে কিন্তু খুব সহজে চারা তৈরি করা যায় আমি কিন্তু অলরেডি বেশ কয়েকটা চারা তৈরিও করে ফেলেছি যাতে আস্তে আস্তে আমার ছাদ বাগানে ফলের সংখ্যাটা যাতে আরও অনেক বেশি হয় আর এটি একটি ভীষণ উপকারী ফল এটা খেলে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো কাজে আসবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে নমস্কার